আওয়াজ তো অবশ্যই পাচ্ছ, দূরে একদম একটা ফ্লাইট উঠতে দেখছি আর কি। এই টাইমটাতে ফ্লাইটগুলোকে মানে এত মেক করে আছে। ফেসবুক স্ক্রল করছিলাম তো ফুড ব্লগার একজনের দেখছিলাম, চ্যানেলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে। সে তো কি প্ল্যান প্রোগ্রাম ছিল তোমাদেরকে তো বললামই, সেই প্ল্যান তো পুরোই ভেস্তে গেল। ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তবে হ্যাঁ, কালকে রাতেও আমাদের ঘুম হয়নি, আজকে দুপুরেও আমাদের ঘুম হয়নি। ও যদিও বা কাজ করে, ওরটা বাদই দাও, কিন্তু তাও আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে নিয়েছিল। ওর আজকে চাপটা একটু কম ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুমটা হচ্ছে না। কারণটা তোমাদেরকে আমি নিচে গিয়ে পরে দেখাবো। জানি না কেন আমাদের ঘরের ফ্যানটা ঠিকঠাকই ছিল, হঠাৎই এরকম হচ্ছে যে ঘটঘট ঘটঘট করে আওয়াজ হচ্ছে, আবার নিজে থেকে থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে হচ্ছে, এরকম হচ্ছে। তো আওয়াজটা এতটাই তীব্রভাবে হচ্ছে যে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ভেঙে যাচ্ছে ঘুম এরকম। তো জানি না কি হয়েছে, ওনাকে একটা ফোন করতে হবে, যেহেতু আমরা না বলে কিছুতে হাত দিতে পারি না বা কিছু করতে পারি না। আর আগের ফ্ল্যাটে যেরকম ওনার কিছু দায়িত্বই নিত না, উনি শুধু একটাই কথা বলে দিত, যা করতে পারো করে নাও, মানে তোমার টাকায় তুমি যা ইচ্ছে করতে পারো ফ্ল্যাটের মধ্যে। কিন্তু ওটা তো একদমই ঠিক নয় না। এই ওনারকে আমরা জানাবো, দেখা যাক সন্ধেবেলা ও একবার দেখবে যে আমাদের মনে হচ্ছে কিছু তো একটা বাড়ি খাচ্ছে। এতদিন বাদে তো কিছু হওয়ার কথাও নয় না, হলে তো প্রথম থেকেই হওয়ার কথা ছিল। জানি না কি হচ্ছে, দূরে একদম একটা ফ্লাইট উঠতে দেখছি আর কি। এই টাইমটাতে ফ্লাইটগুলোকে মানে এত মেক করে আছে যে স্পষ্ট দেখা যায় না, মানে হয়তো ক্যামেরাতে নাহলে দেখাতে পারতাম, কিন্তু স্পষ্ট দেখা যায় না, অনেকটা দূর থেকে আমি দেখতে পাচ্ছি। আর আমার ঘরে জানলাটা দিয়েও না রাত্রিবেলা দেখা যায় যখন ফ্লাইটের আলোগুলো এরকম জ্বলতে জ্বলতে যায়, খুব ভালো লাগে। তখন আমার দেখলে মনে হয় আমি কবে যাবো এরকমভাবে, ফ্লাইটেই বলছি না, ট্রেনেও অবশ্যই যাওয়া যায়। আমার তো ট্রেন জার্নি বেশি ভালো লাগে ফ্লাইটের থেকে। তোমরা কারা আমার মতো আছে আমাকে একটু জানিও। হ্যাঁ, ফ্লাইটের টাইম কম লাগে, বাট ওই 2.5 ঘন্টা পৌনে 3 ঘন্টা আমি পুরো মানে কি বলবো, এত বোর হয়ে যাই, এক্সস্টেড হয়ে যাই পুরো, মানে না আছে কিছু, না কিছু দেখা যাচ্ছে। একবার উঠে গেলে শুধু মেঘ মেঘ আর মেঘ। প্রথম জার্নি হয়তো ভালো লাগে, প্রথম আমি গোয়া গেছিলাম, তবে খুব ভালো লেগেছিল, একদম তখন বোর ফিল করিনি, এরকমটা একদমই নয়। তখনও করেছি, না আছে কোনো লোককে সেভাবে দেখা যায় না, রাস্তাঘাট দেখা যায় না, প্রকৃতি দেখা যায়, কিচ্ছু দেখা যায় না, তো ওই জন্য আমার একদম ভালো লাগে না। ট্রেন জার্নি অলওয়েজ আমার কাছে বেস্ট লাগে, আমার খুব ভালো লাগে, বিশেষ করে রাতের ট্রেন জার্নি। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা, ব্যাঙ্গালোর টু কলকাতা মানে হাওড়া 29 ঘন্টা জার্নি দুরন্ততে, আর দুরন্ত ছাড়া যদি হয়ে থাকে তাহলে তো আরও সেটা 30 ঘন্টা। হ্যাঁ, দুরন্ত যদি লেট করে তাহলে তো আরও বেশি, ওটা আমি রাইট টাইম বললাম, 29 ঘন্টা লাগে আর কি। তো ওই টাইমটা তো অনেকজন থাকলে ঠিক আছে, কিন্তু আমরা তো দুজন যাতায়াত করি, তো একটা টাইমের পর মনে হয় এবার ছেড়ে দে, এবার নামবো এরকম একটা। আর বাড়ি থেকে ফেরার টাইমে ট্রেনেও অসম্ভব লাগে, তখন মনে হয় আমি কতক্ষণে নামবো আমার আর ভালো লাগছে না, কারণ তখন একটা আলাদা মন খারাপও থাকে এই আর কি। তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, বুঝতেই পারছো, বিকেল থেকে শুরু করলাম, তো আবার 5:30 থেকে, কারণ আমাদের প্ল্যান ছিল, ও একটু আগে থেকে মানে কাজও আজকে করে নিয়েছিল, আজকে প্ল্যান ছিল যে আমরা একটু বেরোবো, কোথাও একটা যাবো। আমার ব্লগ বেশিরভাগই তোমরা দেখো যে ইনডোর ব্লগ হয়, আউটডোর খুব কম হয়, আমরা কোথাও গেলে তখন হয় সেটা। তো আমি চেয়েছিলাম ওই জন্য আজকে আমরা একটু বাইরে যাব, একটু দেখাবো কিছু, তো সেটা তো আর হলো না, কারণ আকাশে প্রচণ্ড মেঘ, বিশেষ করে এই পেছনটা দেখলে ভালো বুঝতে পারবে, চারদিকটাই আজকে মেঘ করে আছে, আবহাওয়া প্রচণ্ড খারাপ, হাওয়া দিচ্ছে, অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে, আর এটা দেখে বুঝতেই পারছো যে বৃষ্টি অলরেডি একবার হয়ে গেছে দুপুর থেকে, তো এখন আবার আর গাছগুলো বৃষ্টির জল পাচ্ছে, তো এত ফোন ফোনিয়ে উঠেছে, খুব ভাল লাগছে দেখতে। তো যাব নিচে এখন, আর কি করব বলো তো, দেখা যাক কবে আমাদের কপাল খুলে আর আমরা কবে কলকাতা যেতে পারি। তো চলো এবার যাব নিচে। আওয়াজ তো অবশ্যই পাচ্ছ, প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছে প্রচণ্ড, আর তেমন মেঘ ডাকছে, তেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই দিকটাতে তো যাওয়াই যাবে না, তাই জন্য এখান থেকেই করছি। দেখ
একবার পাখার আওয়াজটা হলো দেখতেই পেলাম, আমি তাই ওকে বলছিলাম যে পাখাটা সবাই সামনে আওয়াজ করতে রাজি নয় আর কি, তোমাদেরকে দেখাতে গেছি ওটা বোধহয় বুঝতে পেরেছো, ওই জন্য আওয়াজটা ঠিকঠাক ঠিক দিল না, একবারই দিল সেটুকুই একটু এলো। যাই হোক, ওই রকম খটখট আওয়াজটা কিছুক্ষণ বাদে বাদে দিচ্ছে, যার জন্য ঘুমটা একদম চৌপাট হয়ে যাচ্ছে। দেখা যাক আজকে ডাইনিং এ শোয়ার প্ল্যান আছে ওই সোফা কাম বেডটাতে। তো আজকে প্ল্যান ছিল রাতে রুটি কুমড়া আলুর তরকারি বা ফুলকপি আলুর তরকারি এরকম কিছু বানাবো। হঠাৎই ফেসবুক স্ক্রল করছিলাম তো ফুড ব্লগার একজনের দেখছিলাম, চ্যানেলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো তিনি কোনো একটা জায়গায় ওই যে হোটেলগুলো পাওয়া যায় ভাতের হোটেল সেই রকম একটা জায়গায় গিয়ে ফুড ব্লগ করছিল, ব্লগিং করছিল। তো সেটা দেখে আমার বরের হঠাৎই ইচ্ছে হয়েছে মাংসের ঝোল আর ভাত খাবে রাত্রিবেলা। এখন টেনে হিচড়ে মাংসকে ফ্রিজ থেকে বার করে এখন ছাড়ানো হয়েছে গরম জল ঢল দিয়ে, এইবার শুরু করব রান্না। তো চলো তাড়াতাড়ি করে নিই, কারণ দেরি তো হয়েইছে, 9:30 বাজে। দিয়ার সাথে দিশার সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম, এই করতে গিয়ে আরেকটু লেট হলো। তো চলো তাড়াতাড়ি করে কাটাকাটিটাও করতে হবে এবার। বলে না তাড়াহুড়োর রান্না সবসময় ভালো হয়, সেই অবস্থাই হয়েছে আজকে আমারও। তো দেখতেই পাচ্ছ পেছনে হেলান দেওয়ার জায়গাটা নেই সোফার আর কি, কারণটা হচ্ছে সোফাটা একটুখানি আমরা খুলে দিয়েছি এই আর কি। তো আজকে রাতে তো এখানেই শোবো বলে আমরা ঠিক করলাম, দেখা যাক এবার কি করি। ফ্যানটা চালা না চালালেও হয়, আজকে বৃষ্টি হয়েছে তো ঘরেও শুতে পারি। দেখা যাক, আপাতত জানলাটা খুলে দিয়ে আমাদের ঘরে শোয়ারই প্ল্যান রয়েছে। কিন্তু আবার আরেকটা জিনিসও ভাবছি, যদি বৃষ্টি নেমে যায় তাহলে ঘরটা ভিজবে ছাদে এসে। তো দেখা যাক কি করি, আশা মানে বাথরুমের দিকে জানলাটা খুলে দেবো, তাহলে ভিজলেও বাথরুমের এই দিকটা ভিজবে, আমার এইদিকে ছাড় যাবে না। এতটাও ঘুম পাগল নই, ছাট আসলে ঠিকই, গায়ে লাগলে ঠিকই বুঝতে পারবো যে ছাট আসছে। তো আজকে তো কি প্ল্যান প্রোগ্রাম ছিল তোমাদেরকে তো বললামই, সেই প্ল্যান তো পুরোই ভেস্তে গেল বৃষ্টির জন্য। দেখা যাক কাল কি করি। আর ভেস্তে যাওয়া প্ল্যানের পর যখন আমি ব্লগ শুরু করলাম তখন যেটুকু টাইম আমি পেলাম হাতে সেটুকুই তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। প্রত্যেকদিন আমি বলি ঠিকই, কিন্তু আমি আমার বলার কাজটাই করি, তোমরা কিন্তু কেউ লাইক করছো না, প্লিজ একটু লাইক করে দিও। চলো আজ।